দারুন দারুন, চাইতে পারবা? এই যে জিতু, বাপ রে, জিতু জিতু পড়ে গেছে, পড়ে গেল। ও দারুন, অনেক মাছ দেখুন, পানির স্রোত। এই স্রোতে ছোটবেলার মাছ ধরার প্রক্রিয়া চলছে। দেখি জিতু, জিতু আমার ভাতিজা জিতু কি মাছ ধরছে। ও বিশাল সাইজ, ওটা কি মারা গেছে নাকি? ও কেবল ব্যস্ত যে যে জ্যান্ত আছে, দেখি ও জ্যান্ত আছে। বাহ বাহ বাহ, ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও, নাও নাও নাও, দেখি খাও দিলে কি বাদে। ওরে বাপরে, এটা কি, এটা কি কি জিনিস? এটা খেচুনি। আচ্ছা, ওরে চিংড়ি মাছ, বিশাল বিশাল চিংড়ি। হ্যাঁ জিতু, দেখি কি কি মাছ ধরছে জিতু, জিতু কি কি মাছ ধরছে। ও দারুন, অনেক মাছ। এই এই মাছ কি করে খাবা? জিতুর মাছ ধরো না, আবার কি পেতে পেতে দিবা? দুইটা শিং, একটা শিঙ্গি ও নুসদা খাতি বেরি, নুসদা দুইটা তিনটা শিঙ্গি বাদাইছে, আপনারা বাগেরহাটের আঞ্চলিক ভাষা পাচ্ছেন। পাশে একটি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, আপনারা হয়তো বা কোরআন শরীফ তেলাওয়াতের একটা ই পাচ্ছেন, আওয়াজ পাচ্ছেন। ও খুলছে খুলছে, দেখি দেখি জিতু খুলছে মাছ। ওরে বাপরে, তো ভালো খুলছে, গোফ গোফ, দেখি ওটা আমার কাছে নিয়ে আসো তো বাবা। ওই অবস্থা, ও ওইখানে ওইখানে ধরে না, ওইখানে ধরে না, এমনি ইসে ধরো, উপরে ধরো, ওই জায়গা ধরো। হ্যাঁ দেখি, উ দারুন দারুন, ছাড়তে পারবা? সাবধানে সাবধানে, এবার তুমি তোমার মতো করে ছাড়ো। বাপ রে বাপ, বেশ বড়। এ দাঁড়া, আমি উঠে উঠবো। শতান সেটা ওই তো, তুমি তুলে নিয়ে আসো, আমরা দেখি। তো তুলে নিয়ে আসো, তুলে নিয়ে আসো, তুলে আনতে পারবো না? ওই যে তুলে নিয়ে আসো, তুমি জিতু তো পুকুর ভরে গেছে, জিতু ও জিতু ও পুকুর ভরে গেছে। আমি 19টা হয়েছি, সব এরকম।
ও এ হিমেল 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 ছাড়ো তোমার হাতে কি দেখি দেখো